হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাকেও আশীর্বাদ করবেন, আমি যাতে এই দেশে আমার মেয়েকে নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি। এই উইকেন্ডে ঠিক হলো কি, আমরা একটা অন্য সিটিতে যাব এবং সেই সিটিতে গিয়ে সেখানকার দেখার জিনিসগুলো আমরা এনজয় করব। সিটিটার নাম আটলান্টা। এটা লেক্সিংটন থেকে অনেকখানি দূরে, 4 ঘন্টার ডিস্টেন্স, ড্রাইভিং ডিস্টেন্স, তাই আমাদের অনলাইনে একটা হোটেল বুক করতে হয়েছে। হোটেলটার নাম ম্যারিয়ট মার্কুইস। হোটেলটা একটা বিশাল হোটেল, 50 তলা, বাট আমরা কিন্তু এই হোটেলের বেশ সস্তায় একটা রুম বুক করতে পেরেছি। হোটেলের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের চেক ইন করা হয়ে গেছে, এবার লিফটে উঠে আমাদের 6th ফ্লোরে যেতে হবে। 6th ফ্লোরেই আমাদের রুমটা পড়েছে। হোটেলের পার্কিং পাইনি আমরা, গাড়ি অন্য জায়গায় পার্ক করতে হয়েছে, পার্কিং পুরো ফুল আছে। কিছু লোক এই উইকেন্ডে চেক আউট করে চলে যাচ্ছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে এবার রেস্টুরেন্টের খোঁজে বেরিয়ে পড়লাম। রেস্টুরেন্ট এই হোটেলের ভেতরেই আছে, বেশ কস্টলি, জানি না খাবারের কোয়ালিটি কেমন হবে। ডিনারটা কমপ্লিট করে নিলাম এই রেস্টুরেন্ট থেকে। আর এদিকে দেখুন, আল আরবের মতো একটা স্ট্রাকচার বানানো হয়েছে। নেক্সট ডে মর্নিং রেডি হয়ে নিয়ে আমরা অনলাইনে একটা ট্যাক্সি বুক করে নিয়েছি। প্রাইভেট কার নিয়ে যাওয়া যাবে না, কারণ যে কোনো জায়গায় না পার্কিং সমস্যা হচ্ছে। ভাড়া করা ট্যাক্সিটা আমরা ছেড়ে দিলাম। এরপর কিছুক্ষণ হাঁটার পর আমরা একটা বড় অ্যাকোয়ারিয়ামে যাব। ওই অ্যাকোয়ারিয়ামের ভেতরে শুধু অ্যাকোয়ারিয়াম না, বেশ কতগুলো শো আছে। আমরা অ্যাকোয়ারিয়ামে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়েছি। অনলাইনেই অ্যাকোয়ারিয়ামের টিকিট বুক করেছিলাম, শোয়ের টিকিটগুলো বুক করেছিলাম। লাইন দিয়ে অ্যাকোয়ারিয়ামে ঢোকার পর প্রথমেই একটা বেশ অন্ধকার জায়গায় চলে এসেছি, যার চারদিকে বেশ বড় বড় অ্যাকোয়ারিয়াম রাখা আছে। প্রত্যেকটা অ্যাকোয়ারিয়ামেই কিন্তু জেলিফিশ রাখা আছে। কোনোটা অ্যাকোয়ারিয়ামে রেড লাইট দিয়েছে, কোনোটাতে ব্লু গ্রিন লাইট দিয়েছে, বেশ কালারফুল লাগছে জায়গাটা। আর এর মধ্যে জেলিফিশগুলোর মুভমেন্টটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। এবার আমরা টিকিট স্ক্যান করার লাইনে দাঁড়ালাম। আমরা যেহেতু অনলাইনে টিকিট বুক করেছি এবং সকলেই অনলাইনে টিকিট বুক করেছি, সেজন্য মোবাইলে আমাদের টিকিটটা আছে। এখন মোবাইলের ওই টিকিট দিয়ে আমরা স্ক্যান মেশিনে স্ক্যান করে তারপর মেইন জায়গাটায় আমরা প্রবেশ করতে পারবো। আমরা এবার যাচ্ছি বিশাল একটা অ্যাকোয়ারিয়ামের দিকে, যার ভেতরে সব ধরনের সামুদ্রিক প্রাণী রাখা আছে। আর এটা হচ্ছে ওই বিশাল অ্যাকোয়ারিয়ামের ভেতরের একটা টানেল, যার ভেতর থেকে আপনি সব ধরনের সামুদ্রিক প্রাণী দেখতে পারবেন। ওই দেখুন, একটা শার্ক মাথার উপর দিয়ে সাঁতার কাটতে কাটতে চলে যাচ্ছে। এটাও বোধ হয় শার্কই হবে। টানেলের ভেতরে আছি জন্যই আমরা এত কাছ থেকে এদেরকে দেখতে পাচ্ছি। কত রকমের যে সামুদ্রিক প্রাণী এরা রেখেছে, প্রচুর সামুদ্রিক প্রাণী রেখেছে বিভিন্ন ধরনের। আর এটা হচ্ছে হোয়েল, তিমি মাছ। দেখুন কত বড় সাইজের, তবু এটা তো তিমির বাচ্চা। ভাবুন তাহলে তিমিগুলো কত সাইজের হয়। পাশের মাছগুলোকে দেখুন, ছোট ছোট মাছগুলোকে দেখুন, আর এই মাছটাকে দেখুন, কি বিশালাকৃতির। আমরা যে টানেলে ছিলাম, সে টানেলের আরেকটা উইন্ডো হচ্ছে এটা। চলে যাচ্ছে আস্তে আস্তে হোয়েলটা। আমরা এবার শার্ক দেখতে এসেছি। শার্ক দেখে তারপর অন্য মাছগুলোকে দেখব। এটা শার্কদের অ্যাকোয়ারিয়াম,
এক ঝাঁক ছোট মাছ রেখেছে আর 10টার মতো শার্ক রেখেছে। শার্কগুলোকে একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এগুলো না ঠিক একই রকমের দেখতে না, দ্যাট মিন্স এগুলো কিন্তু বিভিন্ন প্রজাতির। জানি না কেন ছোট মাছগুলো রেখেছে অ্যাকুয়ারিয়ামের ভেতরে। এবার লাঞ্চের সময় হয়ে গেছে, অ্যাকুয়ারিয়ামের ভেতরেই রেস্টুরেন্ট আছে, সেখান থেকে কিছু খেয়ে নিয়ে লাঞ্চটা করে নিই আমরা। লাঞ্চ করে নিলাম। এবার তিনটে শো আছে, প্রথমটা ডলফিনের শো, সেকেন্ডটা সি লায়নের শো, এবং শেষেরটা একটা শর্ট মুভি এই সি অ্যানিমেলদের নিয়েই। তো কোনো শোতেই কিন্তু আমি ভিডিও বা ফটো তুলতে পারবো না, ভিডিও করা নিষিদ্ধ, ফটো তোলাও নিষিদ্ধ। ডলফিনের শোটা দেখা হয়ে গেল, খুব সুন্দর হয়েছিল, বাট ভিডিও করতে পারলাম না, ভিডিও করা নিষিদ্ধ ছিল। আরও দুটো শো আছে, একটা 4টার সময়, একটা 5টার সময়। এই দুটো শো দেখে আমরা হোটেলে ফিরে যাব। এরপরে আছে শিলায়নের শোটা আর তারপরে ওই মুভিটা, বাট ফটোগ্রাফি তো করা যাবে না বা ভিডিও করা যাবে না, তাই দেখাতে পারছি না আমরা। আমরা হোটেলে ফিরে এসেছি, সেই সকাল 11টায় বেরিয়েছিলাম, এখন বাজে হচ্ছে 6টা, বিকেল 6টা। যাই হোক, এখন ডিনার করে শুয়ে ঘুম। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে চেক আউট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। না, গাড়িটা হোটেলের পার্কিংয়ে নেই, অন্য একটা পার্কিংয়ে আছে, সেখানে হেঁটে হেঁটে যেতে হবে, তারপর গাড়ি পাবো। আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ওকে, আচ্ছা এতটুকুই থাক, বাই।